আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। করোনার এই সময়ে সবাই বাসায় অবস্থান করছো এবং যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছো। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ সামষ্টিক অর্থনীতি কোর্সের ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ। সামষ্টিক অর্থনীতি আজকে যে অধ্যায়টি ক্লাস নিব, জাতীয় আয়ের হিসাব, সেটি ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ দুটো বর্ষের জন্যই কমন একটি অধ্যায়। সামষ্টিক অর্থনীতির আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের হিসাব। আমরা এর আগে ক্লাসে তিন খাত বিশিষ্ট অর্থনীতি নিয়ে আলোচনা করেছি, আজ আমরা চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের হিসাব নিয়ে আলোচনা করব। চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের সরকারি ব্যয়ের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি ও রপ্তানি যে বাণিজ্য সেটি অন্তর্ভুক্ত হয় এবং বর্তমান যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা এটিতে এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া বা আমদানি রপ্তানি ছাড়া আমরা অর্থনীতি চিন্তাই করতে পারি না। আজকে আমরা এই চার খাত বিশিষ্ট অর্থনীতি নিয়ে কিভাবে ভারসাম্য আয়স্তর নির্ধারিত হয় একটি দেশে সেটি আলোচনা করব। চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের হিসাব আলোচনায় আমরা প্রথমেই চার খাত বিশিষ্ট অর্থনীতি বলতে কি বুঝি এই বিষয়টি সম্বন্ধে ধারণা অর্জন করব। চার খাত বিশিষ্ট অর্থনীতি কাকে বলা হয়, তারপরে আমরা সেখানে জাতীয় আয় নির্ধারণ পদ্ধতি দেখব। চার খাত বিশিষ্ট অর্থনীতি বলতে আমরা কী বুঝি? অর্থনৈতিক কার্যক্রমে বৈদেশিক বাণিজ্য খাত তথা আমদানি ও রপ্তানি কার্যক্রম অন্তর্ভুক্ত করলে তাকে চার খাত বিশিষ্ট খোলা অর্থনীতি বলা হয়। আমরা এই আগেও বলেছি যে আমদানি ও রপ্তানি এ দুটো বিষয়ে যখন অর্থনৈতিক কার্যক্রমে ইনক্লুডেড হবে তখন তাকে আমরা বলবো চার খাত বিশিষ্ট অর্থনীতি। এবং এদিকে আমরা বদ্ধ তিন খাত বিশিষ্ট পর্যন্ত আমরা বলি বদ্ধ অর্থনীতি এবং এটিকে আমরা বলে থাকি খোলা বা মুক্ত অর্থনীতি। চার খাত বিশিষ্ট অর্থনীতিকে আমরা মুক্ত অর্থনীতি, যেহেতু এটি এই অর্থনৈতিক ব্যবস্থায় অন্য দেশের সাথে আমদানি ও রপ্তানির বিষয়টা অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো আমরা চার খাত বিশিষ্ট অর্থনীতিতে কীভাবে আমরা আয় নির্ধারণ করব? আমরা জানি যে তিন খাত বিশিষ্ট অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করেছি যে এখানে বেসরকারি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এই তিনটি সমন্বয়ে আমাদের ছিল তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা ইকুয়াল বেসরকারি ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয় ছিল, কিন্তু এখন আমাদের চার খাত বিশিষ্ট অর্থনীতিতে নিট বৈদেশিক বিনিয়োগ যোগ হওয়ার পর আমরা পাবো চারটি খাত। এখানে নিট বৈদেশিক বিনিয়োগ বলতে আমদানি ও রপ্তানির পার্থক্যকে বোঝানো হয়েছে। নিট বৈদেশিক বিনিয়োগ অ্যাড হওয়ার পর আমরা যদি সংক্ষেপে দেখি এডি ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে এডি সামগ্রিক চাহিদা এগ্রিগেট ডিমান্ড বোঝানো হয়েছে এবং এই সি হচ্ছে আমার কনজাম্পশন ভোগ, বেসরকারি ভোগ ব্যয়, আই ইনভেস্টমেন্ট বিনিয়োগ ব্যয়, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্স মাইনাস এম দিয়ে নিট বৈদেশিক বিনিয়োগ এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ব্যবধান এটাকে বোঝানো হয়েছে। তো সংক্ষেপে আমরা এডিকে এডি ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম দিয়ে প্রকাশ করে থাকব। এখন আমরা জানি ভারসাম্য শর্ত অনুসারে এডি ইকুয়াল এস অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদা ইকুয়াল এগ্রিগেট সাপ্লাই সামগ্রিক যোগান, এই সামগ্রিক চাহিদা ইকুয়াল সামগ্রিক যোগান এই দুটো যখন সমান হয় তখনই ভারসাম্য আয় নির্ণীত হয়। তো ভারসাম্য আয় স্তরে আমরা যদি দেখি তাহলে এডি যদি এএস এর সমান হয়, এডি যদি এএস এর সমান হয় তাহলে এডি ইকুয়াল আমরা আগে দেখেছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, কাজে এই মানটুকু এএসএম এর এএস এর সমান হবে এবং এই এই সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ইকুয়াল এএস এর দ্বারা আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। নেক্সট স্লাইডে চলে আসি। তো এইভাবে
সমীকরণের সাহায্যে আমরা ভারসাম্য জাতীয় আইন নির্ণয় করতে পারি বা এডিএস এডি ইকুয়াল এএস এই শর্তের সাহায্যে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা যখন দেখব তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা চিত্রে চলে আসি। চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের হিসাব আমরা এখানে দেখা যাচ্ছে যে এডি সি ইকুয়াল সি প্লাস আই ইকুয়াল এডি নট, এডি নট ইকুয়াল সি প্লাস আই। এখানে সি প্লাস আই দুই খাত বিশিষ্ট অর্থনীতি দেখানো হয়েছে, তারপরে সি প্লাস আইয়ের সাথে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যোগ হওয়ার পর তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা ভারসাম্য জাতীয় আয় পেয়েছি। এখন যদি আমরা চার খাত বিশিষ্ট অর্থনীতি যেটা আমরা আলোচনা করব আজকে আলোচনার বিষয় চার খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ধারণ, আমরা যদি এই সি প্লাস আই প্লাস জি এর সাথে এক্স প্লাস মাইনাস এম অর্থাৎ এক্সপোর্ট ও ইম্পোর্ট আমদানি ও রপ্তানি যে পার্থক্য রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের যে পার্থক্য এটি যোগ করি তাহলে আমরা পাবো চার খাত বিশিষ্ট অর্থনীতি। এখানে দেখাচ্ছে যে এডি টু ইকুয়াল হ্যাঁ এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এটি সামগ্রিক যোগান এগ্রিগেট সাপ্লাই এই রেখাটিকে 45 ডিগ্রি ইকুয়াল এস রেখা এটিকে এই বিন্দুতে সি বিন্দুতে ছেদ করেছে। তো যেহেতু সি বিন্দুতে এস ইকুয়াল এডি এখানে আমরা ভারসাম্য আয় পেয়েছি ও ওয়াই টু, যেহেতু সি বিন্দুতে এখানে দেখা যাচ্ছে যে এডি টু ইকুয়াল এস হ্যাঁ আয় ও সামগ্রিক যোগান ও চাহিদা এই বিন্দুতে সমান, এখানে আমরা ভারসাম্য আয় আমাদের নির্ণীত হয়েছে ওয়াই টু পরিমাণ। তো আমাদের পূর্বে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের ভারসাম্য জাতীয় আয় ছিল ও ওয়াই ওয়ান পরিমাণ, এখন চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের জাতীয় আয় বেড়ে দাঁড়িয়েছে ওয়াই টু পরিমাণ। অর্থাৎ চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আমদানি রপ্তানি আমরা যখন মুক্ত বদ্ধ অর্থনীতি ছিলাম তিন খাত বিশিষ্ট তখন আমাদের যা আয় ছিল মুক্ত অর্থনীতি অর্থাৎ আমদানি রপ্তানি অ্যাড হওয়ার পর চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের আয়ের পরিমাণ বেড়েছে। তো আমরা শুধু চিত্রেই না আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় আমরা সমীকরণের সাহায্য প্রকাশ করতে পারি। নেক্সট স্লাইডে যদি সমীকরণের গাণিতিক উপায় কীভাবে আমরা নির্ণয় করব দেখতে পাই, আমরা সি আই প্রত্যেকটা মান আমরা ধরে নিব। এখানে দেখা যাচ্ছে সি ইকুয়াল 100 প্লাস 0.5 ওয়াই, আই ইকুয়াল 100, জি ইকুয়াল 200, এক্স ইকুয়াল 200 এবং এম ইকুয়াল 100। এই মানগুলো যদি আমরা এর আগে যে দেখেছি এডি ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ইকুয়াল এস এই যে ভারসাম্য যে শর্ত এই শর্ত অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা পাবো, এই ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা জানি ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এখানে যদি আমরা মানগুলো বসাই সি এর মান 100 প্লাস 0.5 ওয়াই, এখানে দেখা যাচ্ছে 100 প্লাস 0.5 ওয়াই, আই এর মান 100, জি এর মান 200 এবং এক্স মাইনাস এম এক্সপোর্ট ও ইম্পোর্টের ব্যবধান 200 মাইনাস 100। এই মানগুলো বসালে যেহেতু এই ওয়াইয়ের মানটা আমরা নির্ণয় করবো এই পয়েন্ট ওয়াই ডান পাশ থেকে বাম পাশে চলে যাবে, যেহেতু এখানে প্লাস আছে এখানে বাম পাশে মাইনাস হয়ে চলে আসবে, ওয়াই মাইনাস 0.5 ওয়াই সমান সমান 0.5 ওয়াই, এই ওয়াই থেকে আমরা যখন 0.5 ওয়াই মাইনাস করবো এখানে 0.5 ওয়াই পাবো সমান সমান এখানে এই যে সংখ্যাগুলো যোগ বিয়োগ করে আমরা পেয়েছি 500। এখন ওয়াইয়ের মান দাঁড়িয়েছে 1000 এখান থেকে, অর্থাৎ আমাদের এখানে সংখ্যার সূচক পদ্ধতিতে বা সংখ্যার সাহায্যে আমরা যেটা পেলাম ভারসাম্য আয় 1000। তো এভাবে আমরা গাণিতিক উপায়ে গাণিতিক পদ্ধতিতে বা সংখ্যার সাহায্যে আমরা ভারসাম্য আয় নির্ণয় করতে পারি। তো চার খাত বিশিষ্ট অর্থনীতি আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।